কি এবং কি উদ্দেশ্যে? এটা মূলত আমাদের একটা সংস্থা আছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা, এটা কলকাতাতে একটা অর্গ্যানিক ফার্মিং করে। তো ওইখান থেকে অনুপ্রেরণা পেয়ে আমি বাণী বিদ্যাপীঠের শিক্ষক হিসাবে যে আমাদের যে বিদ্যালয়ের বাচ্চা মেয়েরা মিড ডে মিলে বিভিন্ন শাকসবজি খায়, তো যাতে আমরা বাজার থেকে কম পরিমাণে ক্রয় করতে হয়, আর বিশেষ করে বাজারের যেগুলো যে কেমিক্যাল থাকে, আমরা এখানে অর্গ্যানিক একটা ফার্মিং করেছি, কিচেন গার্ডেন। এখানে বিভিন্ন রকমের মৌসুমি ফুল আছে, তাছাড়া ঔষধির অ্যালোভেরা জাতীয় আয়ুর্বেদিক প্ল্যান্ট আছে, তাছাড়া বেগুন, মরিচ, সরিষা, মূলা, ডাটা, ভুট্টা, টমেটো, কুমড়ো, এই সমস্ত বিভিন্ন গাছ আমরা লাগিয়েছি, যাতে এখান থেকে মিড ডে মিলে বাচ্চারা খেতে পারে। এবং এটা পুরোপুরি অর্গ্যানিক, আমরা বিভিন্ন মিড ডে মিলের আলুর খোসা, কুমড়োর খোসা, এই সমস্ত পচিয়ে সার তৈরি করি বা গোবর সার দিয়ে আমরা এই পুরো ফার্মিংটা করেছি। তাতে সাহায্যের সরকার আসলে ব্যাপারটা, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওনার ফান্ড থেকে একদিনের শ্রমিকের টাকা দিয়েছেন, আর বাকি পুরোটা টাকাই, লেবারের টাকা, বাসের বেড়ার টাকা পুরোটাই আমাকে দিতে হয়েছে। মূলত আমি ব্যক্তিগতভাবে এই স্কুলে একটা কিচেন গার্ডেন করার প্রয়োজনীয়তা অনুভব করেছি, কারণ রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ওনার দপ্তরের মাধ্যমে অলরেডি সব স্কুলে নির্দেশাবলী আছে যাতে কিচেন গার্ডেন করা হয়। যদিও কিছু কিছু স্কুল ত্রিপুরা রাজ্যে কিচেন গার্ডেন করে, তো আমি এটাকে ব্যাপক হারে করার উদ্যোগ নিয়েছি। তো শিক্ষা দপ্তরে আমরা একটা প্রেয়ার জমা দিয়েছিলাম বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা থেকে আমাদের অ্যাপ্রুভেল দেওয়ার জন্য কিচেন গার্ডেনের ব্যাপারে, কিন্তু ওনার ওখান থেকে কোনো রকম সাহায্য সহায়তা আমরা পাইনি। তারপরে আমি ব্যক্তিগতভাবেই বিদ্যালয়ে, বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ে কিচেন গার্ডেনটা করায় মনোনিবেশ করেছি। আপনার নাম? আমার নাম মনোজ রায়। আপনি আমি বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞান শিক্ষক পদে কর্মরত আছি।